মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবদিন সাহেব, আমি স্বাধীন দেশের জন্ম নেওয়া ছেলে হিসাবে আপনার কাছে প্রশ্ন, এই স্বাধীনতা কেন এনে দিলেন? যেই স্বাধীনতা 53 বছর পরে আমার মা স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, আমার সন্তান স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, স্বাধীনতা আবার সেই ভারতই কেড়ে নিল, এই স্বাধীনতা কেন এনে দিলেন আমাদেরকে? আমরা যুদ্ধ করেছি মুক্তির দূরের জন্য, বিদেশি কোন দেশের আমরা চক্ষু রাঙ্গা চোখ দেখতে চাই না, এবং আমাদের দেশকে ডেমোক্রেসি চাই, অনলি ফর ডেমোক্রেসি, ইন দ্য ফর ডেমোক্রেসি। 1970 যে ভোট হয়েছে শেখ মুজিব ফারাত যা হয়েছে শেখ মুজিব যুদ্ধ করছে, আমরা যুদ্ধ করতাম না, আমরা জানতাম না এটা। আজকে ডেমোক্রেসি তো সম্পূর্ণ বাদ দিয়া পাকিস্তান আমলে সোসেস হয়নি, পাকিস্তান যুদ্ধের সময় আমাদের দেশে এত কিছু ছিল না, পাকিস্তান সৈন্য আসর দিনে রাতে আসেনি। আজকে আমার ঘর থেকে, আমার দিনে ঘর থেকে, রাস্তা থেকে, রোড থেকে, স্কুল থেকে, সাক্ষী স্থল থেকে আমাকে ধরে নিয়ে যায়, আমাকে ঘুম করে, আমার ক্রস পায়ে যায়, যা ইচ্ছে তা করে। তারপরে এদেশে হিন্দুরা আমাদের শাসন করতেছে, আপনারা বলে আমি কি আমি আত্মহত্যা করতে চাই, হোয়াট ইজ দিস? যা পাইছেন নাকি আপনারা? আপনারা হিন্দুকে মেনে নিচ্ছেন আর বলেন যে কিভাবে মুক্তি, আমাদেরকে মুক্ত করেন না, আমরা কি করতাম? আরে আপনার চাকরি দিচ্ছেন, আপনার চাকরি, আপনি রাস্তাতে ঘুরেন, বিদ্রোহ করেন, সবগুলা সবাই রাস্তায় বেরিয়ে পড়েন, সবাই রাস্তায় বেরিয়ে পড়েন, কয়জন কেস করবে, কতকে মারবে? এই আমরা যদি নির্বাচিত হই, যদি দেশপ্রেমী সরকার গঠিত হয়, নিরপেক্ষ সরকার গঠিত হয়, ইন্ডিয়া কোনো চুক্তি আমরা মানব না, ইন্ডিয়া সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে, কোন পণ্য আমাদের ভূমির উপর দিয়ে যেতে দেবো না, কোন গাড়ি যেতে দিব না, করে আমরা আরো ওখানে এটা কিনবো, এটা পুরানো কথা, ইটস নট নিউ। আমরা রুখে দাঁড়াবো, উইচার ফ্যাসিস্ট ইন্ডিয়া, যুদ্ধ করার কথা বলেন না কেন, যুদ্ধ করার চিন্তা করেন না কেন? আর যুদ্ধ পাঁচজন ছাত্র নিধন করে আমার বয়স 61 থেকে ছাত্র মেম্বার, আমি তখন থেকে ঘর ছাড়া করেছি, সেইখান থেকে আমরা যুদ্ধ ছাত্রলীগ ঘুরেছি, গ্রামে গ্রামে, নোয়াখালী গ্রামে গ্রামে, হাটে হাটে, বাজারে বাজারে ঘুরেছি, জেলে খেটেছি 17 বছর বয়সে 2 বার করে পাকিস্তান স্বাধীন হওয়ার আগে। আর আপনার দেশ স্বাধীন করে নিয়ে গেছি, আমাদের সামনে, চোখের সামনে একটা দেশ স্বাধীন দেশকে নিয়ে যেতেছে, আপনার শুধু বলেছে আমাকে মারবে, আমাকে করুন, আপনাকে তো মারেন, আপনি মরলে মারেন, আপনি মারে তাকে মারেন, আপনি মরবেন না আগে, এই সম্পর্ক নেই, আমি মরবার আগে আমি কিছু লোক মারবো যারা আমার সত্য, যারা মূর্তি পূজারি, তার নাম ইন্ডিয়া, তার সাথে কোনো কাপড় যায়, আপনি জানেন না কি অত্যাচার হয়েছে, এটাই ফ্রি করবো, সোজা কথা, এখানে কোনো যুদ্ধ যুদ্ধ মনে কার করুক, এসব ভয় দেখান কেন? এটা আরো জঘন্য যে আমি যুদ্ধ করি, আমি অবশ্যই যুদ্ধ করবো, আই হ্যাভ দ্য রাইট টু রিপাই প্রাকাটি আগেই, জনগণ একটা অপশক্তির বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, যে মূর্তিকে আমার নবী মূর্তি ভেঙে আমার দেশ মক্কা বিজয় করেছে, আজকে আপনার মূর্তি পূজারি ঘরে ঘরে আপনার স্টেশন নাম দিয়া মূর্তি তৈরি করেছেন, আমাদের প্রধানমন্ত্রীর ঘরে ভিতরে মূর্তি বানাইয়া শেখ মুজিবের ছবি রাখি, সেখানে আপনার পূজা কি ফুল দিয়া ফুল দিতে হয়, ইসলামে কোনো ফুলের রাজনীতি নেই, আপনার সহ হয়ে গেছে, আপনারা গান জন্ম দিলে ইন্ডিয়ান শিল্পী এনে গান নাচ গান করেন, আর আপনারা বলেন আমরা কি করতাম? আপনারা নিজের বিয়ের কাপড় কেনার জন্য, জন্মদিন পালন করার জন্য ইন্ডিয়া চলে যান, কারণটা কি? ফ্যাটি ভাষা করলে আপনি ইন্ডিয়া চলে যান, এই দেশে তো মানুষ কিছু করেনি, আপনারা জনগণ, এই দেশে কিছু জনগণ এগুলা করাইছে, আজকে আপনাদের দেশের শিক্ষক বলে আজকে মন্ত্রী বলে যে কি হোমোসেক্স পুরুষে পুরুষে বিয়া, নারী নারী বিয়া, এটা বই যা কোনো সমস্যা নেই, আপনার বইয়ের মধ্যে হিন্দুদের গা হয়, আপনার এখানে হিন্দুদের চাকরি করে হিন্দুরা নিয়ে গেছে, কোনো প্রতিবাদ করেন না, শুধু বলে আমাদের কেউ এসে মুক্ত করবে, আমাকে আমেরিকা এসে মুক্ত করবে, আমেরিকা কেন করবে? আপনার দেশ আপনাকে মুক্ত করতে হবে, থেকে বাংলাদেশের আর্মি জেনারেলের কাছ থেকে, তারা এইবার নিয়েছে ভারতের জেনারেলের কাছ থেকে, এইটা কেমন কথা? ভারতের জেনারেল সে দিছে বাংলাদেশের এই দিকে পদক এবং সার্টিফিকেট, হোয়াট ইজ দিস? নরেন্দ্র মোদি কিন্তু বাঙালি নয়, অন্যরা কিন্তু বাঙালি নয়, পশ্চিমবঙ্গের কথা বলেন তারা বাঙালি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্কে কোনো
গড় মিল নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক গভীর এবং হৃদ্যতাপূর্ণ। এখানে আমাদের বেসিক পয়েন্টটা ধরতে হবে, আমাদের দেশের ভিতর দিয়ে তারা আপনার তাদের সমস্ত আপনার করিডোর, যেখানে বলা হয় ট্রানজিট, ট্রানজিট আর করিডোর কিন্তু এক নয়। এখানে কিন্তু যে জিনিসটা হচ্ছে বাংলাদেশে সেইটা কিন্তু একেবারেই উল্টো পথে, ভারতকে খুশি করার জন্য, ভারতে ভারত যাতে তাকে ক্ষমতায় বেশি দিন রাখতে পারে, যাতে ভারত আলটিমেটলি এই যে আপনার প্রজাতন্ত্র দিবস গেল আপনার ইসে 26, সেই প্রজাতন্ত্র দিবসে, ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তারা ইনভাইট করে নাই। তারা কিন্তু পাকিস্তানকে ইনভাইট করেছে, তারা আফগানিস্তান সহ অন্যান্য দেশকে ইনভাইট করেছে, কিন্তু তারা বাংলাদেশ সরকারকে ইনভাইট করে নাই। তারা মনে করেছে বাংলাদেশ তাদের একটা অংশ, এইটা এখন তারা বলে এবং ইনডাইরেক্টলি কোনো এক মিটিং এ বলেছে শোনা যায়। আমি আবারও বলছি শোনা যায় যে তারা এটাকে ট্রিট করে অ্যাজ এ আপনার প্রভিন্স, একজন একটা প্রদেশ হিসাবে, এবং শেখ হাসিনা হচ্ছে মুখ্যমন্ত্রী, যেমন আপনার সিকিম হয়েছিল চোগিয়াল সেই 1974 সালে। তো আমার একটাই কথা এখানে যে আমাদেরকে শক্ত হতে হবে। এইখানে যে যতগুলো সেভেন সিস্টার্স আছে তাদের যে আপনার আয়, তাদের যে বার্ষিক গড় আয়, তার সাথে কিন্তু তুলনা করলে বাংলাদেশের বার্ষিক আয় অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের ডলার কিনে নিয়ে যে আমাদের দেশে অর্থনৈতিকভাবে একটা মন্দা তৈরি করা হচ্ছে, কারণ ভারত যখন ডলারগুলি নিয়ে যায় তখন আমাদের যে বাইরে ইম্পোর্ট করতে হবে সেই ইম্পোর্টের সুযোগ থাকে না, তখন ভারত ওই যে ডলার ওদের টাকা, ওদের রুপিস আর আমাদের টাকা, সেইটাও কিন্তু আরো একটা চক্রান্ত যে ভারতের রুপিস আর বাংলাদেশের টাকার সাথে একটা চুক্তি হয়েছে। কেন বাবা এই যে চুক্তি, তুমি ডলারগুলো কেন নিয়ে যাচ্ছ? এইখানে তো আমাদের কোনো যে একটা দেশপ্রেমিক, যে কথাটা আমি বারবার বলেছি, ইতিপূর্বে বলেছি, এবং আমি যে দেশের থেকে চলে আসছি, কেন চলে আসছি এগুলি অনেকেই জানেন, এবং আমাকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে, আমার অনেক সহায় সম্পত্তি বাংলাদেশে আছে, কিন্তু তারপরও আমাকে চলে আসতে হয়েছে আমাকে জীবন বাঁচাতে। কেন আমার জীবন বাঁচাতে আমাকে আমার দেশ থেকে চলে আসতে হলো? এই কথাগুলো তো আমি কোনোদিন আজ পর্যন্ত এই 30 বছর আমি দেশের বাইরে কিন্তু আমি বলতে পারছি না, কারণ আজকের যে অবস্থা দেশে হয়েছে এই কথাটা কিন্তু আমি অনেক আগে নেতাদের বলেছিলাম, এবং আমি বাংলাদেশ স্বাধীনের পরে প্রথম দিন পার্লামেন্টে গিয়েছিলাম, সেই মোতাহার হোসেন এমপি সাহেব যাকে 74 সালের 10ই জানুয়ারি লালমোহনে গুলি করে মেরে ফেলা হয়েছিল, সেই এমপি সাহেব উনি ক্ষমতায় ছিলেন, উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন।